রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের শারদাপল্লী এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জন্যই ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ নিহত গৃহবধূ 28 বছরের রিয়া পাণ্ডের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। জানা যায়, ওই গৃহবধূর বাপের বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়া এলাকায়। বিহারের বাসিন্দা তার স্বামী রামপ্রবেশ পাণ্ডে ভাতারের নরজায় একটি কাগজের কারখানায় কাজ করতেন। ভাতার বাজারে তারা ঘর ভাড়া করে থাকতেন। কি নাম? রিয়া পাণ্ডে। তো কি ভাবে মারা গেল, কি শুনলেন? সেটা তো আমি জানি না, আমরা তো ছিলাম আসানসোল। এমনি রাতের বেলা ফোন করেছি, আমরা এখন এসেছি, আমরা তো কিছু জানি। থাকতেন ওইখানে? কি করতো ভাই? পেপার মিলে এখানে কাজ করতো। তা ওই মেয়ের বাড়ির পরিবারের লোকজন বলছে আপনার ভাই জ্বালা যন্ত্রণা? না না, সেটা তো আমি দেখি না, আমরা তো জানি কী করে জানবো, আমরা তো দূরে থাকি। আমাদের সঙ্গে তো গল্প করে সেটা ভালোই করে। দুটা মেয়ে আছে। কীভাবে মরেছে আপনি কি শুনলেন? সেটা আমি তো ভাবলাম যে শুধু আমাকে ঘরে লোক ফোন করলে যে ওইটা লোক মারা গেলে, মারা গেলে যেমনি শুনেছি আমনি সেমনি এসেছি। এখন কি জানলেন? এখানে তো দেখছি এখানে সবাই গল্প করছে, আমার সঙ্গে তো কেউ গল্প করে না, আমরা কী করি? এই যে শুনে ভাবছি যে মারা গেছে না, ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে না কারোর সঙ্গে? দেখা হয়। কারোর সঙ্গে? ভাইয়ের নাম কি? রাম প্রবেশ পাণ্ডে। আপনার? আমরা সুনীল পাণ্ডে। আপনাদের আদি বাড়ি কোথায়? আমার বাড়ি বিহার। বিহারের কোন জায়গায়? দরভঙ্গা ডিস্ট্রিক্ট, খাড়াঘাট। আর ভাই এত ভাতারে কতদিন রয়েছে? এর হয়ে গেলো মতলব 3-4 সাল মতন হয়ে গেলো। কোথায় কাজ করে? এখানে পেপার মিলে, কৃষ্ণা টিস্যু পেপার মিলে। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা। রবিবার সকালে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের শারদাপল্লী এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তির জন্যই ওই গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন। পুলিশ নিহত গৃহবধূ 28 বছরের রিয়া পাণ্ডের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। জানা যায়, ওই গৃহবধূর বাপের বাড়ি হাওড়া জেলার উলুবেড়িয়া এলাকায়। বিহারের বাসিন্দা তার স্বামী রামপ্রবেশ পাণ্ডে ভাতারের নরজায় একটি কাগজের কারখানায় কাজ করতেন। ভাতার বাজারে তারা ঘর ভাড়া করে থাকতেন। কি নাম? রিয়া পাণ্ডে। তো কি ভাবে মারা গেল, কি শুনলেন? সেটা তো আমি জানি না, আমরা তো ছিলাম আসানসোল। এমনি রাতের বেলা ফোন করেছি, আমরা এখন এসেছি, আমরা তো কিছু জানি। থাকতেন ওইখানে? কি করতো ভাই? পেপার মিলে এখানে কাজ করতো। তা ওই মেয়ের বাড়ির পরিবারের লোকজন বলছে আপনার ভাই জ্বালা যন্ত্রণা? না না, সেটা তো আমি দেখি না, আমরা তো জানি কী করে জানবো, আমরা তো দূরে থাকি। আমাদের সঙ্গে তো গল্প করে সেটা ভালোই করে। ছেলে মেয়ে রয়েছে? দুটা মেয়ে আছে। কীভাবে মরেছে আপনি কি শুনলেন? সেটা আমি তো ভাবলাম যে শুধু আমাকে ঘরে লোক ফোন করলে যে ওইটা লোক মারা গেলে, মারা গেলে যেমনি শুনেছি আমনি সেমনি এসেছি। এখন কি জানলেন? এখানে তো দেখছি এখানে সবাই গল্প করছে, আমার সঙ্গে তো কেউ গল্প করে না, আমরা কী করি? এই যে শুনে ভাবছি যে মারা গেছে না, ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে না কারোর সঙ্গে? দেখা হয়। কারোর সঙ্গে? ভাইয়ের নাম কি? রাম প্রবেশ পাণ্ডে। আপনার? আমরা সুনীল পাণ্ডে। আপনাদের আদি বাড়ি কোথায়? আমার বাড়ি বিহার। বিহারের কোন জায়গায়? দরভঙ্গা ডিস্ট্রিক্ট, খাড়াঘাট। আর ভাই এত ভাতারে কতদিন রয়েছে? এর হয়ে গেলো মতলব 3-4 সাল মতন হয়ে গেলো। কোথায় কাজ করে? এখানে পেপার মিলে, কৃষ্ণা টিস্যু পেপার মিলে। ভাতার থেকে মনোজ কুমার মালিক ও আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।